এদিকে মালপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন, সবাইকে মিমিস রেসিপি অ্যান্ড ব্লগে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে নোটিফিকেশন সবার আগে চলে যাবে, আপনার মোবাইলে দেখতে পারবেন আপনি সবার আগে। এখানে আমি রান্না করছি, তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এ পাশে এখন আমি দিয়ে দেবো হচ্ছে রুই মাছ। রুই মাছটা ভেজে নিচ্ছি। তো যেহেতু প্রথমেই দেখতে পেয়েছেন আমরা লাকেজ গুছাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন। তো এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছটা আপনার ভাইয়া ততটা পছন্দ করে না, আপনার ভাইয়া কোনো মাছই খায় না আপনাদের ভাইয়া। তো আমি সবসময় আমার কাছে মাছটা খুবই ভালো লাগে, সেটা যে কোনো সামুদ্রিক মাছ বা বাংলাদেশি মাছ হোক না কেন, মাছ আমার কাছে খুবই ভালো লাগে। মাংসের চাইতে আমি মাছটাকে বেশি প্রেফার করি। তো এইদিকে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি। এদিকে রুই মাছটা ভাজা হতে হতে ও পাশে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল। এটা অনেকেই পছন্দ করেন, আবার হয়তো অনেকেই করেন না। সাথে আমি একটু মটরশুঁটিও দিতে পারি। তো এই যে এখন মশলা টশলা কষিয়ে নিয়েছি, এইখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে মাছগুলোকেও ভাজছি, মাছগুলোকে এখন উল্টিয়ে দেব, এটাকে খুব সুন্দর করে একটু মচমচে করে ভেজে নেব। একটু বেশি করে ভাজবো, অনেকে হয়তো বা খুব অল্প ভাজেন, বা অনেকে কাঁচা রান্না করেন, বাট আমরা কাঁচা খেতে পছন্দ করি না তাই আর কি। যেহেতু এটা ফ্রোজেন মাছ, এই মাছটাতে একটা অন্যরকম একটা ঘ্রাণ থাকে যার জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আজকে আমি ভিডিও করছি আমার হাতে ট্রাইপডটাকে সেট করি নাই একটু সময়ের সাপেক্ষর কারণে, যাই হোক তাই একটু আমার ইয়ে হচ্ছে। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে এখন আমি কষিয়ে নেব। তো ট্রাইপডটা যেহেতু সেটিং করি নাই এর জন্য আর কি একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আলুগুলোকে আমি ভালোভাবে মেল করে দিব। এখানের আলুগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না এই আর কি। তো এর জন্য আলুটাকে একটু কষিয়ে তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মটরশুঁটি। মটরশুঁটি দিলে আপনার ভাইয়া বেশি পছন্দ করে, ও যেহেতু মাছটা তেমন একটা খায় না, যদি ভালো লাগে তাহলে হয়তো এক পিস খেতে পারে। এর জন্য আপনার ভাইয়াদের জন্য একটু মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো এই আর কি, আমার হাজব্যান্ড এই মটরশুঁটিটাকে বেশি পছন্দ করে, ও মাংসের সাথেও বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমি মাংসের সাথেও মটরশুঁটি দিয়ে থাকি। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে ঢেকে দেব। রান্না তো মোটামুটি সবাই পারে, তারপরেও এক একজনের রান্না এক এক রকম। তো এই যে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি, এর পাশে হতে থাকুক, ফিরে আসছি হওয়ার পর। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোগুলো দিয়ে, এখানে টমেটো আপনারা কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন, এখানে আমার কাছে টমেটোটা বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এটা খেতে ভালো লাগে এই আর কি। তো এটাকে দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, যেহেতু টমেটোগুলো বেশি গলে গেলে ভালো লাগে না তাই আর কি। তো এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। দুঃখিত, আমার হাতটা খুবই নড়ছে, কারণ আমি ট্রাইপডটা সেট করতে পারি নাই এর জন্য আর কি, সময়ের সাপেক্ষর কারণে। যাই হোক, তো এটি দেখতে পাচ্ছেন এই মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তো কালারটা দেখেই বুঝতে পারছেন এটা খেতেটা কতটা সুস্বাদু হবে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যেটা আমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি, আর এই নিয়ামতগুলো আমাদের কাছে অনেক শুকরিয়া আদায় করার মতোই। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, অনেকেই ভাজা জিরের গুঁড়োর চাইতে ধনিয়া পাতাটা বেশি পছন্দ করেন, তবে আমার কাছে ভাজা জিরের গুঁড়োটা বেশি ভালো লাগে। তো এই যে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এখন আমি এটাকে একটু হালকা চেপে চেপে তারপরে এটাকে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট রান্না করে তারপরে এটাকে আমি
নামিয়ে নিচ্ছি। আর ও পাশে আমি রান্না করছি ডিম, এটা হচ্ছে মাছের ডিম। তো এই মাছের ডিমটাকে আমি একটু রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে মাছের ডিম। তো এটা বড় মাছের ডিম, এটা কোন মাছের ডিম সেটা আসলে আমি অ্যাকচুয়ালি জানি না। অ্যাকচুয়ালি ওটা আসলে ওরা যে বিক্রি করে আমি জাস্ট ওইখান থেকে কিনে নিয়ে আসছি। আর এখানে সবজি রান্না করছি, সবজিটার কালারটা দেখি হয়তো বা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই ভাজিটা করলে। এখানে ক্যাপসিকাম, আলু, তারপরে ফুলকপি দিয়ে, গাজর দিয়ে এভাবে ভাজি করি। তো এই হচ্ছে ডিম, রান্না হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি আজকে আমার রান্নাগুলো কি কি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম, মাছের ডিম রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, আর একটা ভাজি। আমার আগের অবশিষ্ট কিছু মা তরকারি ছিল, এখানে একটু গরুর মাংস তরকারি ছিল, একটু ডাল ছিল, যার জন্য আজকের একটু অল্প রান্না করেছি সবজি, এখানে ভাজিটা। তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। তো এটা আমাদের খানা দানা হবে এগুলোই। তো এইদিকে হচ্ছে এই যে অনেক মালপত্র দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের ভাইয়া মালপত্রগুলো গুছাচ্ছেন, যেহেতু একটু সময়ের ব্যাপার তাই আর কি। তো এখানে আমি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি, তো এগুলো আপনাদের ভাইয়া গুছাচ্ছে, দেখছে আসলে কোনটা কি করা যায়, আর এখানে প্যাকেট করছে। তো এগুলো কাদের জন্য পাঠাবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে যেহেতু মালপত্র খুবই ওজন হয়ে যায় শ্যাম্পুগুলো এই আর কি, তো এই জন্য আর কি। তো এখানে মালটাল আপনার ভাইয়া গোছাচ্ছে, আমি আসলে ওইভাবে আপনার ভাইয়াদেরকে হেল্প করতে পারি নাই, কারণ আমি নিজের শরীরটাই বেশি ভালো না যার জন্য আর কি। তো ওর মতো করেই গোছাচ্ছে সব কিছু, আমি কোনো কিছু করি নাই, জাস্ট আমি একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখি বুঝতে পারছেন এখানে অনেক কিছু, ওইদিকে লাগেজের মধ্যে সে ঢুকাবে সব কিছু, এখন সে লাগেজে ঢুকিয়ে নিচ্ছে। তো একটা একটা করে যেহেতু ঢুকাতে হয় খুব সুন্দর করে, কারণ যেহেতু এটা বুকিংয়ে দেওয়া হবে, তো মালপত্র যদি ভেঙে যায় বা কিছু, এর জন্য ভালো করে কিন্তু ইয়ে করা লাগে। এটা প্রবাসে যারা থাকেন হয়তো বা সবাই বুঝেন। তো আমি আসলে এবার প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র নিয়েছি, আর এবার তেমন কিছুই নেই, শুধু আমার প্রয়োজনীয় জিনিসপত্র। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাকেজ মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। তো এই লাকেজ কোথায় যাবে, কার জন্য যাবে, সেটা জানতে হলে আগামী ব্লগটা আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।